Hello everyone, good morning and welcome back to the channel. So today is the last day of this year. Ajke hocche 31st December 2022. So jahok 2022 shesh hote choleche. Agami kal to happy new year. Janina 2023 kemon opekha korche. Tobe bhalo kichu hobe ei protesha niye ajke din ta start korchi. To ekhon baje bela 11ta. হঠাৎ করে ঠান্ডা পড়েছে সো আমাদের সবার শরীরে একটু কম বেশি খারাপ হতে চলেছে আর দুশোনার একটু ঠান্ডা লেগেছে আমারও একটু ঠান্ডা মতো লেগেছে তুই তো দেখলাম ফ্রিজে বেশ কিছু বাসি ভাত ছিল তো আর আমার ফ্রিজে অলওয়েজ অনেক ভেজিটেবলস থাকে তো হচ্ছে যেমন গাজর বরবটি ফুলকপি মটরশুঁটি এগুলোও সবসময় আমি মোটামুটি স্টোর করে রেখে দিই তো যা হোক সকালবেলা দেখলাম যে ফ্রিজে এক বাটি বাসি ভাত রয়ে গেছে তো মনে হলো যে আজকে 31st এর মর্নিং তো কিছু একটা মজাদার খাবার দাবার বানানো যাক তো সেজন্য এই যে ফ্রাইড রাইস বানিয়ে ফেলেছি তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্টে যাবে ফ্রাইড রাইসটার এত ভেজ একসঙ্গে মিক্সড করার জন্য না মানে খাবারটা কিন্তু খুব মজাদার হয়েছে তো 31st মানেই তো চারিদিকটা খুব উৎসব মুখর একটা পরিবেশ থাকে যে 31st নাইটে কিন্তু আমাদের মানে যখন রাত 12টা 1 মিনিট হয় চারিপাশ থেকে কিন্তু প্রচুর আতশবাজি ঝর্ণাবাজি মানে যত রকম বাজি আছে সমস্ত কিছু মানে খুব সুন্দরভাবে আর কি দিয়ে সেলিব্রেট করে তো যা হোক খুব ভালো লাগে দেখতে আবার আমাদের একটা ইনভাইটেশনও আছে চারিদিকে সবাই অনেক মজা করে তো যা হোক আমি কোনোদিনও 31st নাইটে সেইভাবে এনজয় করার সুযোগ পাইনি কারণ লাইফটা আমার সেরকম মানে কখনো কোনোদিনও সেরকম সুযোগ আসেনি জানি না আজকে একটা ইনভাইটেশন আছে বাট ইনভাইটেশন অ্যাটেন্ড করবে কিনা মিস্টার ঘোষ সিরিয়াসলি জানি না তো দেখা যাক কি হয় আর এই যে আরাধ্য সোনা বসে আছে ওর শরীরটা বেশ খারাপ মোটামুটি ওর একটু ঠান্ডা মতো লেগেছে তো এখন কি করে জানেন রাত 11টার সময় মানে রাতে ঘুমাতে গেলে বলে ফ্যান দিতে হবে আর ফ্যান না দিলে কান্নাকাটি করে এখন আজকে সকাল থেকে দেখছি আরাধ্য সোনার শরীরটা বেশ খারাপ এই যে বাবা বাবা লজ্জা পাচ্ছে বাবা কিছু বলো ও বাবা সোনা বাবা সলি তো বলো না সলি গুড আফটারনুন এভরিওয়ান তো এখন ছাদে এসেছিলাম কাপড় চোপড় তুলে নিতে কিন্তু কাপড় একদমই শুকায়নি কারণ আজকে রোদ একদমই নেই মানে খুব সারাটা দিনই খুব মেঘা মেঘলা একদমই সান ছিল না তো যা হোক কাপড় চোপড় আর কি যা শুকিয়েছে বাকিটা ভেতরে গিয়ে মেলে দিব তো 2022 সালের সূর্যকে বিদায় জানাতে এসেছিলাম তো সূর্য মামা তো প্রায় অস্ত চলে গেছে এখন কিছুটা সময় এখানে থেকে নিচে চলে যাব হ্যালো প্লেন প্লেনকে হ্যালো জানিয়েছ হ্যালো বলেছ আরে দোস্তু দোস্তু রে দোস্তু তো আমাদের ছাদে বারবিকিউয়ের প্ল্যান চলছে আমাদের বাসার টপ ফ্লোরে যারা আছেন তো ওনারা আর কি বারবিকিউ করছেন আমাদেরকেও ইনভাইট করেছেন তো জানি না মিস্টার ঘোষ আসবে কি না মিস্টার ঘোষ তো বাইরে গেছে ফিরুক বাসায় দেখি ওকে বলবো আসার জন্য তো মিস্টার ঘোষ বাজার থেকে আজকে শোল মাছ ইলিশ মাছ ইত্যাদি ইত্যাদি নিয়ে এসেছিল আর সাথে লাউ তো এখন এই যে শোল মাছ দিয়ে লাউ রান্না করছি আর বারবিকিউ পার্টিতে যাবার জন্য বাজার টপি পাকোড়া বানাচ্ছি অলরেডি এখানে ভেজে ওঠানো হয়ে গেছে এক বক্স আর এই যে সেকেন্ড স্টেপ চলছে তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর এখন হচ্ছে যাচ্ছি ওপরে ছাদে যাচ্ছি ওখানে বারবিকিউ হচ্ছে সম্ভবত ফায়ারওয়ার্কসও দেখতে পারবো তো এই আর কি তো এখন ছাদে যাওয়া যাক বাবা 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 বাবা
তো আমরা সবাই রেডি হয়ে তো উপরে গিয়েছিলাম ছাদে, তো ততক্ষণে অলরেডি বারবিকিউ ওদের কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি যে পাকোড়া বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো সেগুলো ওদেরকে দিয়ে এলাম, কারণ আমরা আসলে অনেক লেট হয়ে গিয়েছিল আমাদের যাওয়াটা। ওরা আমাদেরকে 8:30-9টার মধ্যে যেতে বলেছিল আর আমাদের যেতে যেতে 10:30 বেজে গিয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে বোধহয় 12:00 পর্যন্ত হয়তো ছাদে প্রোগ্রামটা হবে, কিন্তু ঠান্ডার ভেতরে ওরা আর হচ্ছে অত সময় ছাদে থাকেনি। তো যাই হোক, আমি যে মানে পাকোড়াগুলো বানিয়েছিলাম ওগুলো দিয়ে এসেছি, আর হচ্ছে ওরাও সেই বারবিকিউর খাবার দাবারগুলো সব পাঠিয়ে দিয়েছে, এখন নিয়ে বাসায় এসেছি। তো এই আর কি। তো তারপর তো 12:00-টার পরে আমাদের চারপাশে প্রচুর ফায়ারওয়ার্কস হলো, এত ফায়ারওয়ার্কস হয়েছে মানে শব্দে আরাধ্য তো ভয়ে একদম পুরো একদম গুটিয়ে যাচ্ছে, ভীষণ ভয় পেয়েছে বেচারা। তো যা হোক এই আর কি। তো এইভাবে আর কি আজকে দিনটা কেটে গেল। আর মিস্টার ঘোষের মন একদমই ভালো না, সো একদমই ও কথা তো খুব একটা বলছে না, মানে কোনো কিছুতে খুব একটা ইন্টারেস্ট নাই ওর। তো এই আর কি। তো যা হোক, 2022 সাল গুড বাই অ্যান্ড ওয়েলকাম টু 2023। তো জানি না এই বছর কী অপেক্ষা করছে আমাদের জন্য, তো তারপরেও ভালো হবে, ভালো হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী বছর। আজকের মতো টাটা, গুড নাইট।